হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি জানি এই লকডাউনে বাড়িতে বসে বসে আমাদের অনেকেরই ওজন কিন্তু অনেক বেড়ে গেছে, পেটের মধ্যে রীতিমতো ভুঁড়ি বেরিয়ে গেছে। শুধু তোমরা কেন বন্ধুরা, আমি নিজেও এই সমস্যা ফেস করেছি। টানা 4 মাস বাড়িতে বসে থাকলে যে কারো ওজন বেড়ে যাবে। এইবার এই ওজন যত সহজে বাড়ে অত সহজে কিন্তু কমতে চায় না। এবার ওজন কমানোর জন্য আমি আমার চ্যানেলে প্রচুর এক্সারসাইজ, ডায়েট প্ল্যান, তারপর বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্ক তোমাদের সাথে শেয়ার করি। সেগুলো তোমরা ফলো করো এবং ফলো করে যথেষ্ট উপকারও পাও, এবং সেটা জেনে আমি খুশি হই। আমি অনেক খুশি হই যখন জানতে পারি যে তোমরা আমার দেখানো রিমেডি ফলো করে উপকৃত হয়েছো। সো অনেকদিন থেকে রিকোয়েস্ট করছিল একটা ভালো ডায়েট চার্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই, এই যে লকডাউনে বসে বসে আমারও ওজন বেড়ে গিয়েছিল, তখন আমি একজন নামি দামি ডায়েটিশিয়ানের কাছে ডায়েট কনসাল্ট করেছিলাম। তো তাকে আমার পে করতে হয়েছে, কারণ ডায়েটিশিয়ানরা ফ্রিতে কারোর সাথে কথা বলে না। সেই ডায়েটিশিয়ানের কাছ থেকে পাওয়া ডায়েট চার্ট ফলো করে আমার ওজন অনেকটা কমেছে এবং আমি আমার আগের শেপে ফেরার চেষ্টা করছি। আমি জানি এই ডায়েটে থাকলে যেহেতু আমার ওজন অনেকটা কমেছে, আরও কমতে থাকবে এবং আমি আমার আগের শেপে সহজেই ফিরে যেতে পারবো। মানে আমার উপকার হয়েছে, আমার ওজন কমছে। সো আমি ভাবলাম আমার এই প্রিয় পু হার্টসদের সাথে এই ডায়েট চার্টটা কিন্তু শেয়ার করা উচিত। আজকের এই ডায়েট চার্টটা আমি যার কাছ থেকে বানিয়েছিলাম তাকে কিন্তু আমার প্রচুর টাকা পে করতে হয়েছে, কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি, ভিডিওটি শেষ অবধি দেখো, আমার বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ফলো করো, 1 মাসে 5 থেকে 7 কেজি ওজন তোমার কমবেই, এবং বলা যায় না 10 কেজি পর্যন্ত ওজনও কমে যেতে পারে। অনেকের ক্ষেত্রে যাদের হেলথ ইস্যুস রয়েছে লাইক থাইরয়েড অ্যান্ড অল, তাদের ক্ষেত্রেও ওজন কমবে, সেক্ষেত্রে হয়তো একটু কম কমতে পারে। সো মেক শিওর যে তুমি ভিডিওর প্রত্যেকটা কথা মন দিয়ে শুনেছ। যারা সত্যি নিজের ওজন কমাতে চাও, নিজের বডিকে ফিট রাখতে চাও, তারা এই ভিডিওর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ফলো করো। আমি বলছি 1 মাস পর তুমি ফিরে এসে এই ভিডিওর নিচে আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে। সো আবারও বলে দিচ্ছি, এই ডায়েট চার্ট আমার তৈরি নয়, আমার ডায়েটিশিয়ান আমাকে দিয়েছিল, সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করছি। ওয়েল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে ডায়েট চার্টটা এখানে রয়েছে, এটা আমার তৈরি নয়, আমার ডায়েটিশিয়ানের দেওয়া, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি নামটা রিভিল করবো না, এটা ঠিক হবে না, এবং চলো শুরু করা যাক। সো যখন আমি ফার্স্ট তার কাছ থেকে ডায়েট চার্ট নিলাম, আমাকে কিছু তিনি জেনারেল গাইডলাইন্স দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্ট্রিক্টলি বলেছিলেন, প্রত্যেক দিন আমাকে 4 থেকে 5 লিটার জল খেতে হবে। আমি বলেছিলাম এতটা জল খাওয়া খুব কষ্টকর হবে। সো আমাকে স্ট্রিক্টলি বলেছিল এটা আবশ্যিক, তুমি যেখানেই যাও যেখানেই থাকো জলের বোতল ক্যারি করো, একটু পরপর জল খাও, এবং ডেইলি তোমাকে 4 থেকে 5 লিটার জল খেতেই হবে। সো ফার্স্ট টিপস মনে রাখো, চাইলে তুমি একটা পেন আর পেন্সিল নিয়ে বসতে পারো, আমার বলা টিপসগুলো নোট ডাউন করে নিতে পারো। আমি বলছি এটা 100% এফেক্টিভ, এবং এই ভিডিওটা দেখো না, এটা ভাইরাল হতে বাধ্য, এটা হবেই ভাইরাল, কারণ এটা ভীষণ কার্যকরী। সো গেল প্রথম টিপস। দ্বিতীয় টিপস যেটা একটু কষ্টকর মানা, কিন্তু এটা একটা গুরুমন্ত্র তুমি বলতে পারো ওজন কমানোর, সেটা হলো উনি আমাকে বলেছিল সোডা জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, নাম বলছি পেপসি, লিমকা, সেভেন আপ, এটসেট্রা এটসেট্রা কমপ্লিটলি অ্যাভয়েড করতে বলেছিল। তার বদলে ফ্রুট জুস খাওয়ার কথা বলেছিল, রু আফজা, এই ধরনের খাবারগুলো একদম বাদ। পাশাপাশি প্যাকেটজাত খাবার, যে কোনো বাজার থেকে কেনা প্যাকেটজাত খাবার, কুরকুরে, লেস, বিভিন্ন ধরনের চানাচুর, স্ন্যাক্স, আইসক্রিম, বিস্কিট, সমস্ত কিছু খাওয়া বন্ধ করতে হবে, সমস্ত কিছু। শুধুমাত্র ঘরে তৈরি ফ্রেশ খাবার তুমি খাবে, এবং কী কী খেতে পারো সেটা তো বলবো, ভিডিওটি পুরোটা দেখতে থাকো। সো আরেকটা উনি বলেছিলেন আমাকে সকালে এবং বিকেলে 1 ঘন্টা করে এক্সারসাইজ করতে। সো আমি বলেছিলাম আমি একটু অলস টাইপের, সো এক্সারসাইজ আমার দ্বারা হবে না। সেক্ষেত্রে তিনি আমাকে বলেছিল যে সকাল বিকেলে 1 ঘন্টা করে তোমাকে হাঁটতে হবে, সকালে মর্নিং ওয়াক, বিকেলে ইভিনিং ওয়াক করতে হবে, এটা মাস্ট, 1 ঘন্টা 1 ঘন্টা। টিপসগুলো আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো, লিখে নাও ভালো করে। এবারে আরেকটা জিনিস তিনি যেটা বলেছিল সেখানে লেখা রয়েছে যে কিছু কিছু খাবার যেগুলো তুমি খেতে পারো, বিভিন্ন নিম্বু পানি খেতে পারো, বিভিন্ন স্যুপ খেতে পারো, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক যেগুলো আমার চ্যানেলে অলরেডি আমি শেয়ার করে রেখেছি, ওই ড্রিঙ্কগুলো তোমরা ফলো করতে পারো, ওভারঅল স্কিন, হেয়ার আর বডি দুটোর ক্ষেত্রেই এফেক্টিভ হবে। রাতের বেলা তোমাকে ঠিকমতো ঘুমোতে হবে। আমি এর আগেও কিন্তু বলেছিলাম আমার নিজস্ব ডায়েট চার্টে, আমি তোমাদেরকে বলেছিলাম রাতের বেলার ঘুম ওজন কমানোর ক্ষেত্রে কতটা বেশি এফেক্টিভ, কতটা বেশি কার্যকরী। সো রাতের বেলা প্রপার 8 ঘন্টার ঘুম তোমাকে ঘুমোতেই হবে। যেই ধরনের খাবারগুলো তোমার একদম বাদ দিতে হবে সেটা হলো মিষ্টি জাতীয় খাবার, চিনি, গুড়, বিভিন্ন ধরনের মিষ্টি, মধু। হ্যাঁ বন্ধুরা, তুমি
হানিও খেতে পারবে না। এবং আমার দেখানো ওয়েট লস ড্রিঙ্কগুলোতে আমি কিন্তু হানি ব্যবহার করিনি, তোমরা যদি দেখে থাকো ভিডিওগুলি তোমরা জানো, কারণ হানিতেও ক্যালোরি রয়েছে, সেটা খাওয়া চলবে না। সো আমাকে কেক, শরবত, আইসক্রিম, পুডিং, পেস্ট্রি, সমস্ত আমার ফেভারিট জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, ওগুলো পুরোপুরি বাদ দিতে হবে। সো এটা গেল। আর পারলে তুমি আম, কলা, এই ধরনের যে আঙুর, খেজুর, বিভিন্ন ধরনের যে ফলগুলো রয়েছে এগুলো কম খাবে। এগুলো একেবারে বাদ দিতে বলেনি, বলে যতটা পারো তুমি কম খাবে, অ্যাভয়েড করার চেষ্টা করবে। সো সবার প্রথম আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ডিটক্স ওয়াটার খাওয়ার কথা বলেছিল। যেই ডিটক্স ওয়াটারটি আমি অলরেডি শেয়ার করে রেখেছি, যেই ভিডিওতে 400,000 উপরে ভিউজ আছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, আমার চ্যানেলের প্রথম ডিটক্স ওয়াটারের ভিডিও, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই ভিডিওটি ফলো করো। ওই যে ড্রিঙ্কটা, ওটা প্রত্যেক দিন সকালে খেতে হবে, এবং ওই ড্রিঙ্ক শুধুমাত্র ওই ড্রিঙ্কটা পান করেও 5-6 kg ওজন কমে যায়। ওই ড্রিঙ্কটা প্রত্যেক দিন সকালে খালি পেটে খাবে, এবং তার সঙ্গে তোমাকে খেতে হবে 2 কাঠবাদাম এবং 2 আখরোট। কাঠবাদাম আর আখরোটটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখবে এবং পরের দিন সকালে সেটাকে খাবে। এই গেল ঘুম থেকে ওঠার পর খালি পেটে। নেক্সট ব্রেকফাস্টে আমাকে খেতে বলেছে ওটস। ওটস খেতে বলেছে, এবং এক বাটি ওটস খেতে বলেছে, সেটা বিভিন্ন রেসিপি রয়েছে। তোমরা যদি এই ধরনের রেসিপিগুলো দেখতে চাও কমেন্ট করো, আমি রেসিপিগুলো 1x1 এই চ্যানেলে হোক, দানন্দিতা চ্যানেলে হোক, শেয়ার করব। এবার ওটস যারা খেতে পারবে না তারা খেতে পারো হাং কার্ড এগ ব্রাউন ব্রেড স্যান্ডউইচ, অনেকের কাছে নতুন হয়তো, আমার কাছে নতুন, আমি এটা খাই না। এছাড়া বলছে 1-2 মিষ্টি রুটি, তার সাথে কার্ড আর মিন্ট চাটনি, এবং তার সাথে কিছু স্যালাড, এটা খেতে পারো। অথবা বেসন, হুইট চাপাটি প্লাস কিছু সবজি, দই এবং কিছু স্যালাড খেতে পারো। অনেকগুলো অপশন দিলাম, যেটা তোমার কাছে আছে, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল তুমি খেতে পারো। আমিও কিন্তু অল্টারনেটিভভাবে আজ এটা কালোটা খাই। খাওয়ার পর তোমাকে 3 গ্রাম পরিমাণ ফ্ল্যাক্সিড খেতে হবে। ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসি। তিসির ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আশা করি তোমরা দেখেছো, এবং তিসি কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা চাইলে ফ্ল্যাক্সিড নিয়ে আরও ডিটেলসে ভিডিও আমার চ্যানেলে আসবে, ফ্ল্যাক্সিডের ওপর ভিডিও অলরেডি রয়েছে। ব্রেকফাস্টের পর 3 গ্রাম ফ্ল্যাক্সিড তোমাকে খেতে হবে। আমি সহজ করে দিতে পারি, 1-2 চামচ পরিমাণ ফ্ল্যাক্সিড খেয়ে নেবে। এবার মিড মর্নিং অর্থাৎ 11:30 দিকে তুমি খেতে পারো যে কোনো ফল, যে কোনো ফল যেটা তোমার বাড়িতে রয়েছে। সবথেকে বেশি আমার ডায়েটিশিয়ান আমাকে সাজেস্ট করেছে যে সাইট্রাস ফ্রুটসগুলো খাওয়ার জন্য, যেমন বা ওয়াটারমেলন খাওয়ার জন্য বলেছে, কিংবা আমাকে মিন্ট আর করিয়েন্ডার দিয়ে স্মুথি তৈরি করে খেতে বলেছে। এবারে উনি চলে এসেছে লাঞ্চে। লাঞ্চে আমাকে 2 মিষ্টি রুটি দইয়ের সাথে খেতে বলেছে, এবং সব শেষে আমাকে ফ্ল্যাক্সিড খেতে বলেছে আবার। আর চাইলে আমি স্যালাডও খেতে পারি, যদি সকালে না খেয়ে থাকো তুমি, তুমি স্যালাডটাকে দুপুরের লাঞ্চেও খেতে পারো। লাঞ্চে আরও অপশন রয়েছে, মুগ ডাল দিয়ে চিলা বানিয়ে খেতে বলেছে, এবং তার সাথে অবশ্যই স্যালাড থাকবে, এবং তারপর কিওনা পোলাও আর স্যালাড খেতে বলেছে, কিংবা রাজমা চাওয়ালও খেতে বলেছে। এই অপশনগুলো গেল। এবং দুপুরের খাবার খাওয়ার পর সকালবেলা যে ডিটক্স ওয়াটার তুমি খেয়েছিলে, অর্থাৎ যেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে বানানোর পদ্ধতি নিয়ে, সেই ড্রিঙ্কটা তুমি আবার খাবে। এবার চলে আসি রাতের বেলা। রাতের খাবারটা তোমার তাড়াতাড়ি খেতে হবে, 7:30-8 মধ্যে রাতের খাবার খেতে হবে। অনেকেরই অদ্ভুত লাগছে, কারণ তোমরা হয়তো রাতের বেলা 10:30-11 দিকে খাও, সেটা যে কতটা আনহেলদি তুমি ভাবতেও পারছো না। সো তাতে কী হয়েছে, আমি তো তোমাদেরকে অ্যাওয়্যার করে দিচ্ছি, 7:30-8 মধ্যে রাতের খাবার খেয়ে নেবে, এবং তার জন্য তুমি খেতে পারো 1 বাটি ভেজিটেবল স্যুপ, এবং তার মধ্যে লেবু আর গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নিতে পারো, অথবা চিজ খেতে পারো, এবং চিকেন স্যুপও তুমি খেতে পারো, তোমার সুবিধে বুঝে তুমি খাবে। এবং রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে তুমি গ্রিন টি খাবে। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে তোমাকে খেতে হবে গ্রিন টি। এই ছিল ফুল ডে তোমার ডায়েট প্ল্যান। যাদের এখনও বুঝতে অসুবিধে হচ্ছে, ভিডিওটিকে প্রথম থেকে আরেকবার দেখো, তুমি বুঝতে পারবে। এই ভিডিওতে দেওয়া ডায়েট প্ল্যান ফলো করলে 1 মাসে 5-10 kg পর্যন্ত ওজন কমবেই কমবেই, তুমি বুঝতে পারছো, আমি এতটা শিওরিটি দিচ্ছি, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে এর মধ্যে। ওয়েল বন্ধুরা, আমি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলতে পারি, যে রিসেন্ট আমি একটা চিয়া সিডের স্মুথি বা ড্রিঙ্ক, যেটাই বলো, তৈরি করার পদ্ধতি দিয়েছিলাম।
এটাকে তুমি খেতে পারো তোমার দুপুরের খাওয়ার 20 মিনিট আগে এবং রাতের খাওয়ার 20 মিনিট আগে। এটা তোমার পেটটাকে ভরা রাখবে আর ওজন দ্রুত কমাতেও সাহায্য করবে। সো এই চিয়া পুডিংটাকে তোমরা ট্রাই করতে পারো। বানানোর পদ্ধতি তো আমার চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কও রয়েছে, সো ফলো ইট। এবারে এই ভিডিওতে দেখানো প্রচুর রেসিপি তোমার কাছে নিউ মনে হতে পারে, যে এটাকে কী করে বানায় দিদি, কখনো তো নাম শুনিনি, এটা কি ওটা কি তোমরা আমাকে জিজ্ঞেস করবে। তোমাদের জন্য প্রত্যেকটা রেসিপি বানানোর পদ্ধতি আমি শেয়ার করতে পারি, আমি তখনই শেয়ার করব যখন তোমরা ভিডিওগুলো দেখতে চাইবে, এবং সেটা আমি পূজা এসকে টিভি চ্যানেলেও করতে পারি, অথবা আমার সেকেন্ড চ্যানেল দা নন্দিতাতেও করতে পারি, অথবা মন চাইলে ইনস্টাগ্রামেও ভিডিও করে আপলোড করে দিতে পারি। সো এখনও ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকো, লিঙ্ক রয়েছে, ফলো করে রাখো। পূজা এসকে টিভিতে সাবস্ক্রাইব করেছোই, দানন্দিতাতেও সাবস্ক্রাইব করে রাখো, তিনটি জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আসবে। সো যারা সত্যিই নিজের ওজন কমাতে চাও, নিজের ওয়েট নিয়ে সচেতন, তারা প্লিজ এই ভিডিওটিকে ফলো করো, আই এম শিওর তুমি অনেক বেশি উপকার পাবে। সো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগা উচিত, এত সুন্দর একটা হেল্পফুল ভিডিও প্রত্যেকটা জ্ঞানীগুণী ব্যক্তির ভালো লাগবে। সো ভিডিওটিকে লাইক করো, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রামে ফলো করো, দানন্দিতাকে সাবস্ক্রাইব করো। এত কিছু করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।